কর্মসূচি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম দিয়েছে, আমাদের কর্মীদের একটা প্রোগ্রাম দিয়েছে, সেটা হচ্ছে দিদিকে বলো যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে কথা বলা, জনসংযোগ করা, যে তাদের সমস্যাটা কী আছে, তাদের কাউন্সিলর সম্বন্ধে কী কথা আছে, তাদের চেয়ারম্যান সম্বন্ধে কী কথা আছে, তাদের এমএলএ সম্বন্ধে কী কথা আছে, দলের সম্বন্ধে কী কথা আছে এবং লোকাল কী সমস্যা আছে, এই সমস্যাগুলি জেনে সেই সমস্যাগুলি মেটানোর জন্য এটা আমাদের দলের একটা নির্দেশ। তা আমরা আজকে 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে প্রোগ্রামটা নিয়েছি, আমাদের যারা কর্মী আছে তৃণমূল কংগ্রেসের সাথে যারা থাকেন যেসব কর্মী আছে সকলকে ডেকেছি, একসাথে একটা সাধারণভাবে ডিম ভাত খাওয়া হবে। আগে এই কর্মীদের জিনিসটা জানাতে হবে, যারা আমাদের সাথে যাবে মানুষকে বোঝাবে, কর্মীদের বোঝাতে হবে, জিনিসটা সম্বন্ধে জানাতে হবে তারা উদ্দেশ্যটা কি। দিদিকে বলো অনেকেই জানে, অনেকেই দেখেছে, দিদিকে বলো বা একটা ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কর্মশালা আছে 9137091370, সেই ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারে ডাইরেক্ট যেটা কথা বলার একটা সুযোগ এবং লোকাল সমস্যা নিয়ে বলা, বা অনেক জায়গায় অনেক সমস্যা আছে, কাউন্সিলর নিয়ে সমস্যা থাকে, চেয়ারম্যান নিয়ে সমস্যা থাকে, এমএলএ নিয়ে সমস্যা থাকে, এইসব নিয়ে যে সমস্যাগুলি এবং লোকাল যে সমস্যাগুলি এগুলি অনেক সময় অনেক জায়গায় অনেক সময় সমস্যার সমাধান হয় না, এবং সেটা দিদি প্রোগ্রাম নিয়েছে দিদিকে সরাসরি জানানো এবং তার সেইভাবে উপর মহল থেকে অর্ডার করে বা অ্যাকশান নিয়ে সেই কাজগুলি করা। তাই আজকে আমরা 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের আগে কর্মীদের সব ডেকেছি, সাধারণ মানুষ না, কর্মীদের আগে ডেকেছি, কর্মীদের জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্যে। তাদের একসঙ্গে কাউন্সিলর আছে, আমাদের কাউন্সিলর আছে, আমি চেয়ারম্যান হিসেবে আছি, আগে কর্মীদের বোঝাতে হবে, তারপর কর্মীরা আমাদের সেই কার্ড নিয়ে বাড়িতে বাড়িতে যাবে, দিদিকে বলো আসল জিনিসটা কী আছে সেই আমরা দেখেছি।